দেখো তোমরা যারা বিভিন্ন ধরনের পরীক্ষায় বসছো, সেটা জেনপাসিউজি, এনএম, জিএনএম, নিড লেভেল বলো, ডব্লিউবিজেই বা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো যেগুলো হয়ে থাকে সকলের জন্য, কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটা এখন একটা ভীষণ ডিমান্ডিং জিনিস হয়ে গিয়েছে। যে সবাই চাইছে যে একটা ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য। কেন? কারণ এক্ষেত্রে তোমাদের যারা আনরিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট থাকো, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট, এসসি এসটি ওবিসি নয় যারা, তাদের কিন্তু 10% সংরক্ষণ থাকে আলাদাভাবে। ধরো কোনো একটা কলেজের সিট সংখ্যা 180টা, তার মধ্যে 18খানা সিট কিন্তু তোমার জন্য সংরক্ষিত থাকবে। তো এই জিনিসটার সবাই প্রফিটটা নিতে চায়, কাট অফ অনেকখানি কম যায়, অনেক বেশি র্যাঙ্ক হয়ে গেলেও তুমি একটা সরকারি কলেজে চান্স পেয়ে যাবে এই ইডব্লিউএস এর জন্য, বা কম মার্কসে কিন্তু তুমি একটা ভালো কলেজে চলে যেতে পারবে। তো সেই ইডব্লিউএস সার্টিফিকেটটা আমরা কেমনভাবে বানাবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী, ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় কোথায় গিয়ে পরে ফর্মগুলো জমা দিতে হবে, সব যাবতীয় ডিটেলস এই ভিডিওটাতে বলবো। ভিডিওটাকে অবশ্যই ভালো করে দেখো, প্রতিটা কথা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটার। ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে আলোচনা করছি, অনেকের মধ্যে এই ডিমান্ডটা আছে, তো ভালোভাবে শুনবে, নয়তো তোমার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে ক্যান্সেল হয়ে যাবে। পুরো প্রসেসটাকে যেরকমভাবে বলছি সেরকমভাবে বুঝবে, অনেক লেন্দি একটা প্রসেস, প্রচুর ডকুমেন্টস লাগে, প্রচুর জিনিস সাবমিট করতে হয়, তারপরেই পাওয়া যায়। চলো আমরা আগে দেখে নিই যে আমাদের যেই ক্রাইটেরিয়াটা কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তার জন্য দু ধরনের এলিজিবিলিটি দেখবো, একটা ইনকাম দেখবো, আর একটা হচ্ছে আমাদের কতটা জায়গা রয়েছে, জমি জায়গা রয়েছে সেটা দেখবো। সবচেয়ে প্রথম কথা একটা জিনিস যে হচ্ছে তোমার এটা এসসি এসটি ওবিসি এরা কারাও করতে পারবে না, যারা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট বা আনরিজার্ভ রয়েছে সেটা তারাই করতে পারবে। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির আমরা বলে থাকি, জেনারেল বললে তো সেরকম কিছু হয় না, ওপেন বা আনরিজার্ভ বলা হয় আর কি, তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, কোনো এসসি এসটি ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয়, যাদের ফ্যামিলির ইনকাম 8 লাখের থেকে কম বা 8 লাখের মধ্যে, তাদের একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এই ইনকামটা কি অ্যানুয়াল ইনকাম বা কি পুরো বছরের ইনকাম? এবারে এই 8 লাখ ইনকামটা, যেটা ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম, গ্রস অ্যানুয়াল ইনকাম বলা হচ্ছে, এটার মধ্যে কারা কারা পড়বে সেটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। যদি এই ক্ষেত্রে খুব ভালো করে বুঝবে, যদি তুমি নিজে থাকো, তোমার বাবা থাকবে, তোমার মা থাকবে, তোমার যদি কোনো দাদা বা দিদি বা ভাই বোন থাকে যে হচ্ছে ইনকাম করছে, বা তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার হাজবেন্ড বা ওয়াইফ যদি কেউ থেকে থাকে সে যদি ইনকাম করছে, সবাই কিন্তু এটার আন্ডারে পড়বে, এই ইনকামের আন্ডারে পড়বে, অ্যানুয়াল গ্রস ইনকামের আন্ডারে পড়বে। শুধুমাত্র তোমার নিজের ইনকাম তুমি ইনকাম না করতেও পারো, তা বলে তোমার বাবা মা ইনকাম করছে ধরো, বা তোমার ফ্যামিলির অন্য কোনো মেম্বার যারা রয়েছে তারা ইনকাম করছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে তাদের ইনকামটাকেও ইনক্লুড করতে হবে, তবে পরেই তুমি কিন্তু সেই ইনকামটা 8 লাখের নিচে যদি হয় তবে পরে তুমি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য এলিজিবেল। তাহলে এতজনের ইনকামটা তোমাকে কিন্তু কনসিডার করতে হচ্ছে, এগুলো কিন্তু সব কিছু ভেরিফাই হয়, সব কিছু দেখা হয়। এরপর দেখো এখানে ক্লিয়ারলি বলা আছে যে তোমার যদি তুমি ধরো, হতেই পারে যে তোমার ফ্যামিলি, তোমার বাবা হচ্ছে কোথাও একটা চাকরি করছে, হতেই পারে তোমার বাবা কৃষক বা তোমার বাবা ব্যবসা করছে, কিছু না কিছু একটা করছে, তো সেই ক্ষেত্রে তোমার বাবা যেটা যেই প্রফেশনের সঙ্গেই যুক্ত থাকুক, তোমাকে কিন্তু তোমার যে ইনকামটা সেটা জাস্টিফাই করার জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আমি একটু পরে বলছি। কিন্তু সবকে মিলিয়ে পরে গোটা বছরের মধ্যে 8 লাখের মধ্যে যদি ইনকাম থাকে তাহলে তুমি এলিজিবল এটার জন্য, ঠিক আছে? 8 লাখ পেরিয়ে গেলে কিন্তু আর হবে না। এরপর এটা গেল ইনকামের সাথে, এরপর অ্যাসেটসে দেখবো আমরা যে এখানে আমাদের কত কি জমি জায়গাটা থাকা দরকার, বা মানে ম্যাক্সিমাম কতটা থাকতে পারে সেটা আমরা দেখবো। সবচেয়ে প্রথম তোমার যে কৃষি জমিটা হচ্ছে 5 একরের মধ্যে এগ্রিকালচার ল্যান্ড হতে হবে। 5 একর মানে প্রায় 8 বিঘার কাছাকাছি, ঠিক আছে? প্রায় 8 বিঘার কাছাকাছি তোমাকে হচ্ছে কৃষি জমি থাকতে হবে ম্যাক্সিমাম। এটা 8 বিঘার থেকে কম হলে চলবে, কিন্তু 8 বিঘার থেকে বেশি হলে চলবে না। 8.66 বা কিছু একটা এরকম ভ্যালু আসে আর কি, দেখে নেবে। এইটা অ্যাকচুয়ালি 5 একর টু বিঘা কনভার্ট করে নেবে, গুগলে সার্চ করে পেয়ে যাবে। তার থেকে যদি কম হয়ে থাকে তোমাদের এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ কৃষি জমি, তাহলে তুমি তার জন্য এলিজিবল। এটাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এটাও পড়ে। তুমি একটা স্যাটিসফাই করলে অন্যটা স্যাটিসফাই করলে না, এটা চলবে না, সবগুলোকে স্যাটিসফাই করতে হবে। যদি তুমি কোনো একটা ফ্ল্যাটে থাকো, ঠিক আছে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে থাকো, তুমি ধরো তোমার বাড়ি হচ্ছে শহরে, বাড়ি শহরে কোথাও একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে পরে তোমরা থাকছো, তো সেই ফ্ল্যাটটা 1000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে ম্যাক্সিমাম, 1000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে ফ্ল্যাটটা, যেই ফ্ল্যাটটাতে তোমরা থাকো, তার বেশি হলে চলবে না। তুমি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকো তাহলে তোমাকে 100 স্কোয়ার ইয়ার্স বা কি 900 স্কোয়ার ফিটের মধ্যে তোমার বাড়িটা হতে হবে, তবে পরে তুমি এটার জন্য এলিজিবল। তোমার যে বাস্তু, তুমি যেখানে বসবাস করছো সেই বাস্তু ফিটাটা 900 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে যদি তুমি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকো। তুমি যদি কোনো ভিলেজের আন্ডারে থাকো, মিউনিসিপ্যালিটির আন্ডারে নয়, তুমি কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার বাড়িটা 1800 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে, ঠিক আছে? তোমার যে বাস্তু সেটা 1800 স্কোয়ার ফিটের মধ্যে থাকতে হবে, তাহলেই তুমি এটার জন্য এলিজিবল। এটা হলো আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাহলে আমি আরেকবার বলে দিই, তোমার এগ্রিকালচার ল্যান্ড বা কৃষি জমি ম্যাক্সিমাম 8 বিঘা মানে 5 একর থাকতে পারে। তুমি যদি ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাটটার যেই এরিয়াটা সেটা 1000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে। যদি তুমি
মিউনিসিপ্যালিটিতে থাকো 900 স্কোয়ার ফিটের মধ্যে তোমার বাস্তু হতে হবে, আর যদি তুমি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকো তাহলে 1800 স্কোয়ার ফিটের মধ্যে তোমার বাড়ি হতে হবে, তার থেকে বেশি হলে কিন্তু তুমি এলিজিবল নও। এরপর তোমরা এটা কোথা থেকে বানাবে বা কারা তোমাকে দেবে সেইটা একটু ভালো করে দেখে নাও। তোমাকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেবে, অ্যাডিশনাল ডিপুটি কমিশনার দিতে পারে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দিতে পারে, বা বিডিও এসডিও যেগুলো হয়ে থাকে, বা ডিএম বলো, ঠিক আছে। তো আর যদি তুমি কলকাতার হিসাবে দেখতে চাও আর কি, বিসিডাব্লিউর কাছে যেতে পারো। তো এটা মিউনিসিপ্যালিটি এরিয়ায় কলকাতার যেমন এক্স অফিসার জয়েন্ট ডিরেক্টরের কাছে যেতে পারো, এখানে লেখা রয়েছে এদের কাছ থেকে তুমি কলকাতা মিউনিসিপ্যালিটির এদের কাছ থেকে পাবে। এগুলো হচ্ছে আমাদের নর্মাল মিউনিসিপ্যালিটি, বা যারা ব্লকের আন্ডারে রয়েছে ও গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে তারা বিডিও এসডিও এদের কাছ থেকে ডিএমআরএস কাছ থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সুন্দরভাবে লেখা আছে। এরপর আমাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, খুব ভাইটাল একটা জায়গা, যে যে ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে হবে খুবই ইম্পর্টেন্ট, প্রচুর ডকুমেন্টস আছে, এত বড় একটা লিস্ট আছে, এইদিকে এত লিস্ট, তার সাথে এইদিকে এত লিস্ট আছে, এত এত ডকুমেন্টস আছে যেগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে। খুব ভাইটাল একটা পয়েন্ট, খুব ভালো করে শুনবে। একটা ডকুমেন্টসেরও যদি গোলমাল হয়ে যায় তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যদি বলা হয় যে এই সার্টিফিকেটটা পেতে তোমার কতদিন সময় লাগবে, তো মনে রাখবে এই সার্টিফিকেটটা পেতে 1 মান্থের মতন সময় লেগে থাকে, কিছু কিছু সময় এটা 15 থেকে 20 দিনের মাথাতেও তোমরা পেয়ে যেতে পারো, তবে বেশিরভাগ সময় দেখা যায় যে এত এত ডকুমেন্ট সাবমিটের এই ঝামেলাটাই 15 দিন সময় টেনে দেয়। এটার ভ্যালিডিটি কতদিন, ঠিক আছে। তো কতদিন ভ্যালিড, কতদিন এটা মনে রাখবে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা হয়ে থাকে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য ভ্যালিড থাকে। অর্থাৎ তুমি ধরো আজকে 1 মার্চ এপ্রিলে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত ভ্যালিড থাকবে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয় এটাকে, যে তোমার 31 মার্চ থেকে এটা ভ্যালিডিটি শেষ হয়ে গেল। তোমার অ্যাপ্লাই করাটা উচিত কবে, 1 এপ্রিলের পরে। সাপোজ এবছর তুমি 1 এপ্রিলের পরে যে কোনো দিন অ্যাপ্লাই করো, যে কোনো দিনে অ্যাপ্লাই করতে পারো, তোমার ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকবে, পরের বছর 2025-31 মার্চ পর্যন্ত তোমার ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ 1 ফাইন্যান্সিয়াল ইয়ার ভ্যালিড থাকে। এটাকে ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয়, নর্মাল ইয়ার জানি আমরা আলাদা, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। তো সেই ক্ষেত্রে 31 মার্চে আমাদের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। আগে যদি তুমি কোনোদিনও করেও রেখেছো, তোমার ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে অলরেডি, তোমাকে নতুনভাবে আবার রিনিউ করতে হবে, নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে, রিনিউ ঠিক হয় না, নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের এখন নতুন নিয়ম হয়েছে অনলাইন অফলাইন দুই ক্ষেত্রেই অ্যাপ্লাইটা করা যায়, কিন্তু অফলাইনেই ম্যাক্সিমাম জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে বেশ কিছু গোটা কয়েক ডিস্ট্রিক্ট আছে যেখানে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করা যাচ্ছে, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছু কিছু কলকাতা সাইডেরগুলোতে আছে যেগুলোতে অ্যাপ্লাই করা যাচ্ছে, আদারওয়াইজ করা যাচ্ছে না। তার জন্য তোমাদের যেটা আমাদের ওয়েবসাইট আছে, আমি তোমাদেরকে ওয়েবসাইটটা দিয়ে দেবো বা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই ওয়েবসাইটটাতে তোমরা যে পরে ভিজিট করলে দেখতে পেয়ে যাবে ইডাব্লিউএস অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু ওখান থেকে এখনো পর্যন্ত রিনিউ টিনিউ এর এইসব কিছু দেয়নি, ওই বেশ কিছু গোটা কয়েক ডিস্ট্রিক্টেই করা যাচ্ছে। বাদবাকি যেমন নর্মাল আগেও হয়ে আসতো সেরকম প্রসেসই হবে, অফলাইনেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপর শোনো, আমরা ভ্যালিডিটি এখানে দেখে নিলাম, ডকুমেন্টসটা একটার পর একটা করে যায় ভীষণ একটা ভাইটাল জায়গা। সবচেয়ে প্রথমে তোমাকে ভোটার আইডি কার্ড দিতে হবে, বা সিটিজেনশিপ সার্টিফিকেট, বা তোমার যেটা তুমি যে এইখানের বাসিন্দার বটো সেটা দিতে হবে। এবার তুমি ধরো নিজের ভোটার আইডি নেই, তোমার এখনো পর্যন্ত 18 বছর বয়স হয়নি, তোমার ভোটার আইডি তৈরি হয়নি, তখন তোমার দেওয়ার দরকার নেই, কার্ড দিতে হবে তোমার নিজের বাবা মায়ের, সবার কার্ড দিতে হবে, প্যারেন্টসের দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। প্যান কার্ডও সেম, তোমার যদি থাকে তুমি দেবে, তোমার যদি না থাকে তাহলে তুমি তোমার বাবা মায়েরটা দেবে, যদি থাকে তোমারটাও দেবে, তোমার বাবা মায়েরটাও দেবে, যদি না থাকে শুধুমাত্র তোমার বাবা মায়েরটা দেবে। ডেট অফ বার্থের যে সার্টিফিকেট হয়, বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তুমি সেটাও দিতে পারো, নয়তো তুমি হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও সাবমিট করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে এক্সাম হয়ে থাকে তার সার্টিফিকেটকে, অ্যাডমিট কার্ডটাকে তুমি সাবমিট করতে পারো। পে স্লিপ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এই পে স্লিপটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকেই তোমার ইনকামটাকে বিচার করা হবে যে তুমি আদৌ কি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো কি পড়ছো না। এই পে স্লিপ জিনিসটাকে খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, যদি তুমি নিজে ইনকাম করো তোমার, সেক্ষেত্রে তোমার নিজের কোথা থেকে তুমি ইনকাম করো, তুমি ধরো একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, বা তুমি একটা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছো, বা তোমার বাবা মা কেউ না কেউ কোথাও কাজ করছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা প্রতি মাসের একটা স্যালারি স্লিপ হয়, সেই স্যালারি স্লিপটাকে তোমাকে সাবমিট করতে হবে। তার সাথে মনে রাখবে শুধুমাত্র এক মাসের নয়, গোটা বছর ধরে ধরো মাসিক 30,000 টাকা করে বেতন পায়, তো 12 মাসে 3,60,000 টাকা বেতন পেলে সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে 12 মাসেরটা দিয়ে পরে, যে হ্যাঁ আমি 8 লাখের থেকে কম রয়েছে আমার ফ্যামিলির ইনকাম, পে স্লিপটা দিয়ে পরে তুমি প্রমাণ করবে। যারা বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে চাকরি করছে তাদের জন্য পে স্লিপটাই যথেষ্ট। এরপর যারা হচ্ছে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে চাকরি করছে না, সাপোজ ধরো কেউ বিজনেসম্যান, কেউ আছে ফার্মার আছে, বা বিভিন্ন ধরনের অন্যান্য কিছু কাজ করছে বিজনেসের সঙ্গে, বা অন্যান্য আদার্স প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, সেই ক্ষেত্রে তাদেরকে কী করতে হবে, তাদেরকে যদি কেউ হয়ে থাকে যারা বড়সড় বিজনেস করছে বা অনেক টাকা ইনকাম হয়, তারা একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে প্রতি বছর। তো সেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের যে ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসটা সাবমিট করতে হবে। আর মনে রাখতে হবে ইনকাম ট্যাক্সের যেই রিটার্নটা হয়, যেটা
আইটিআর বলা হয়, সেই আইটিআর ফাইলটা বিগত 3 বছরের পর্যন্ত লেগে থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমার ব্লক কি বা তোমার এসডিও অফিসে কি বলছে। তো সেই আইটিআর ফাইলটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে, যদি তুমি নিজে ইনকাম করে থাকো তোমার, তার সাথে তোমার যদি আদার্স ফ্যামিলি যদি কারো ইনকাম করে থাকে সেগুলোকেও সাবমিট করতে হবে। এবার দেখছো তোমার ফ্যামিলিতে শুধুমাত্র তোমার বাবা ইনকাম করে, তোমার আর কেউ ইনকাম করে না, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র তোমার বাবারটা দেবে। হয় পে স্লিপ যদি তোমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট সেক্টরের এমপ্লয়ি হয়ে থাকে, পে স্লিপ যদি না থাকে তখন কি করবে, ইনকাম ট্যাক্সের যে রিটার্ন ফাইল হয় সেটা তুমি সাবমিট করবে। এরপর এটাও হতে পারে অনেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে না, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল মানে যে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে এটা নয়, রিটার্ন করার যে দেখিয়ে দেওয়া যে একটা রিটার্ন ফাইল করছো, দেওয়াটা জিনিসটা নয়, একটা আলাদা হয়, যারা জানে তারা জানে দিয়ে দিতে পারবে। এরপর যারা এটাও করেনি তাদের জন্য কি আছে, তাদের জন্য ব্যবস্থা আছে, তাদের জন্য ব্যবস্থাটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইবড অথরিটি, অর্থাৎ কি বিডিও এসডিওর কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট পাবে যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বের করা যায়। ই ডিস্ট্রিক্ট বলে একটা ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইট থেকে বের করা যায়। তোমার সেখান থেকে যতজন ইনকাম করে তাদের ইনকাম সার্টিফিকেটগুলো ইন্ডিভিজুয়াল তোমাকে সাবমিট করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপদেশ কি রইবে, এত কিছু করার আগে একবার ব্লকে যাবে বা এসডিও অফিসে গিয়ে পরে জিজ্ঞেস করে নেবে তারা কিটা চাইছে। যেমন আমি তোমাদেরকে বলে দিই, যদি এই যে এখানে আমি যেগুলো আমি লিস্টগুলো লিখেছি সেটা হচ্ছে আমার এলাকার বিডিও অফিস থেকে বলেছে যে এই এই জিনিসগুলো নিয়ে আসতে, একটা আমাকে ইয়ে দিয়ে দিয়েছিল, একটা কাগজ দিয়ে দিয়েছিল, এই এই জিনিসগুলো নিয়ে আসো, বোর্ডে চিটানো ছিল, সেটার থেকে আমি ছবি তুলে পরে এলে লিখে পরে তোমাদেরকে দিয়েছি যে এই জিনিসগুলো দেখো এখানে বলা আছে, একদম সিম্পল, যে পে স্লিপ বা আইটিআর ফাইল তোমাকে লাস্ট 3 ইয়ার্সের দিতে হবে, হ্যাঁ কি না, এটা বলে রেখেছি একদম। তাহলে যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তখন বলে রেখেছি ইনকাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে যেটা বিডিওর কাছ থেকে অনলাইনে বের হয়, যেটা আমি বললাম ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বের হয় সেটা দিতে। ক্লিয়ারলি এখানে তো লেখা আছে, আমি তোমাদেরকে সব ডেটাগুলো দিয়ে দেবো, তোমরা নিজেরাও দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। আধার কার্ড দিতে হবে তোমাদেরকে, রেশন কার্ড দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, নিজের সাইন থাকতে হবে, এটা তোমার নিজেকেও তার সাথে তোমার গার্জেনদেরকেও দিতে হবে। সে যে তোমার ফটোগ্রাফ, দেখো কালার্ড ফটোগ্রাফ থাকতে হবে, 2 কপি কালার্ড ফটোগ্রাফ দিতে হবে তোমাকে। এর সাথে তোমাকে বেশ কিছু ফর্মকেও সাবমিট করতে হবে, এখনও অনেক কিছু ডকুমেন্টস আছে তোমাকে, যে ফর্মগুলো সাবমিট করতে হবে, অ্যানেক্সা সি আর অ্যানেক্সা ডি দুটো ফর্ম হয়, তার সাথে এ বিও দুটো ফর্ম হয়, বলছি একটু পরে। অ্যানেক্সা সিটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তুমি যদি কোনো পরীক্ষায় বসছো বা কোনো চাকরি দেবে, ইন্টারভিউ দেবে, অ্যানেক্সা সি। অ্যানেক্সা ডিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা একটু পরে। এরপর শুনো, আমরা এখানে মধ্যে এবারে চলে আসবো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো সব এই যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে বিএলআরও সব টেস্ট করে, ঠিক আছে, সব বিএলআরও চেক করবে যে তুমি আদেও এই জায়গার বাসিন্দা কিনা, বিগত এত বছর ধরে তুমি এই জায়গাতে বসবাস করছো কিনা, তার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আবারও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে, বিডিও এসডিওর কাছ থেকে তোমরা বের করে নিতে পারবে, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আরওআর পর্চা রেজিস্টার্ড দলিল যেটা থাকে এগুলোকে তোমাকে সাবমিট করতে হচ্ছে। যদি তোমার আরও আর যদি থাকে, যেটা হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে পরে আর দিয়ে পরে রইলো, সেটা তুমি সাবমিট করতে পারো। যদি তোমার পর্চা তৈরি না হয়ে থাকে তাহলে তুমি সেইখান থেকে কী দেবে, দলিল দিতে পারো তোমার নিজের, এটা কি তোমার যে বাড়ি বাস্তু টাস্তু এগুলো সব দেখবে যে হচ্ছে তুমি আদৌ তোমার ওই যে ওই বললাম যে এত 5 একর জায়গা রয়েছে কিনা বা এত স্কোয়ার ফিটের মধ্যে তোমার বাড়িটা বটে কিনা, সেই জিনিসগুলো এখান থেকে তোমাদেরকে চেক করে পরে বিএলআরও বলবে যে হ্যাঁ এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে এগুলো তোমাকে পর্চা বলো, রেজিস্টার দলিল বলো, এইসব জিনিসগুলোকে তোমাকে সাবমিট করতে হচ্ছে। এরপর খুব ভালো করে শুনো, অনেকের থাকে, অনেকে আছে যাদের এখনো পর্যন্ত দাদুর নামেই সব কিছু রয়ে গেছে, তার বাবার নামে কিছু আসেনি, বা তার চারদিকে মানে ধরো আমার এ নাম হচ্ছে আমার দাদু ছিল, তার থেকে তার সন্তান সন্ততি বি সি ডি ই এরকম করে সন্তান সন্ততি রয়েছে, তো তাদের নামে এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো তোমার দলিল হয়নি বা তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা তাদের নামে নেই, সবটাই কি আছে দাদুর নামে আছে। এরপর কি হচ্ছে, দাদু জীবিতও থাকতে পারো, দাদু মৃতও হয়ে গেছে, এখনো পর্যন্ত ভাগাভাগি হয়নি, এরকম ঘটনাটা হয়ে থাকে, ম্যাক্সিমাম ফ্যামিলিতে হয়ে থাকে, এই ঘটনাটা থেকে কেমনভাবে বাঁচতে পারবে তার জন্য ওয়ারিসন সার্টিফিকেট লাগে একটা। এই ওয়ারিসন সার্টিফিকেট তোমরা অনলাইন অফলাইন দুটোভাবে অ্যাপ্লাই করতে পারো, তো সেটা তোমরা গিয়ে পরে যে কোনো পঞ্চায়েতে গিয়ে পরে, বিডিও অফিসে গিয়ে পরে, বা যে কোনো ইউটিউবে ভিডিও সার্চ করবে পেয়ে যাবে ওয়ারিসন সার্টিফিকেট কেমনভাবে বানাতে হয়, তো সেইখান থেকে তোমরা একটা ওয়ারিসন সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে। যে এখানে একদম পুরো লেখা থাকে যে এই যে এই এ বি সি ডি এরা হচ্ছে ভাই বোন রয়েছে, তাদের মধ্যে এই এই অংশ রয়েছে আর রয়েছে, একটা ওয়ারিসন সার্টিফিকেট তোমাকে সাবমিট করতে হয়। এরপর অনেকের মধ্যে এরকম আছে, ধরো কারো 10 একর জমি ছিল, তার মধ্যে কিছু একর জমি ধরো 8 একর জমি বিক্রি করে দিয়েছো বা অন্য কাউকে দিয়ে দিয়েছো, এরপর তোমার হাতে কত পড়ে রয়েছে, 2 একর জমি পড়ে রয়েছে, তাহলে তুমি কি তুমি ইডব্লিউএস এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো? কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে 8 একর জমিটা যে তুমি দিয়ে দিয়েছো সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। 10 একর তোমার দাদুর নামে ছিল, তোমার বাবা মাত্র 2 একর পেয়েছে, বাদবাকিগুলো বিক্রি করে দিয়েছে ধরো, ঠিক আছে, এই যে বাদবাকিগুলো যে বিক্রি করে দিল 8 একরটা, সেটা সবগুলো দলিল তোমাকে
দেখাতে হবে বা সাবমিট করতে হবে যে তোমার মধ্যে এই যে রয়েছে বাদ বাকিগুলো সব বিক্রি করে দিয়েছো বা অন্যদেরকে দিয়ে দিয়েছো। নেক্সট একটা জিনিস আছে, ওয়েলথ ট্যাক্স বলে ট্যাক্স বলে একটা জায়গা আছে, যে তোমার ধরো ফ্যামিলি অনেক দিন ধরে তো সব ফ্যামিলি থেকে রোজগার করছে, রুজি রোজগার করছে, দিয়ে তোমার সোনা দানা গয়না গাড়ি আরে সব কিছু মিলিয়ে পড়ে 30 লাখ টাকারও বেশি তোমাদের সম্পত্তি আছে। কি বললাম, 30 লাখ টাকার বেশি হচ্ছে সম্পত্তি আছে, সেই ক্ষেত্রে তোমাকে গভর্নমেন্টকে 1% করে ট্যাক্স দিতে হয়। গভর্নমেন্টকে 1% করে ট্যাক্স দিতে হয়, সেই যে 1% করে ট্যাক্স দিচ্ছ তার একটা রিসিপ্ট থাকবে, সেই রিসিপ্টটাকে তোমাকে সাবমিট করতে হবে। এটা কখন, যদি তোমার ফ্যামিলির যত যত সম্পত্তি রয়েছে অনেক দিন ধরে তো তোমার ফ্যামিলি চলছে ধরো, তার যদি 30 লাখ টাকার উপরে হয়ে যায় তাহলে 1% করে একটা ট্যাক্স দিতে হয়। যদি দিয়ে থাকো সেটা সাবমিট করবে, যদি না দিয়ে থাকো সাবমিট করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমার এতগুলো জায়গা চলে এলো সবকিছু, এখানে আমি রেসিডেন্সিয়াল একদম জমি জায়গা পর্যন্ত মিটমাট করে দিলাম। এরপর আসছে সাবকাস্ট সার্টিফিকেট। ধরো তুমি হচ্ছে ব্রাহ্মীণ, মানে ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মীণ অনেকে কায়স্থ তিলি এইসব যেগুলো হয় সাবকাস্ট হয়ে থাকে। এটা তোমরা যখন বিডিও অফিসে যাবে বা যারা হচ্ছে দেবে দলিল টলিল লিখে তাদের কাছে গেলেও এগুলো বলে দেয় আর কি অনেকে, যে তুমি কার মধ্যে পড়ছো তার একটা সার্টিফিকেট হয়, তুমি যে কোনো একটা অ্যাডভোকেট অ্যাডভোকেটের কাছে গিয়ে পড়ো এগুলো দেখে নিতে পারো, যে এগুলোকে বের করতে হয় যে তোমাকে তার সঙ্গে সাবমিট করতে হবে যে তুমি এই সাবকাস্টের মধ্যে পড়ছো। ঠিক আছে, তোমার নিজের নিজেকে সাবকাস্টে জানতে পারবে, লেখা আছে বা চলে যাবে একটা কোথাও অফিসে গিয়ে পড়ে জেনে নেবে, জানতে পেরে যাবে। ঠিক আছে, বা বাবা মাকে জিজ্ঞেস করবে তারা বলে দিতে পারবে। লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে সেলফ ডিক্লিয়ারেশন ফর্ম একটা লাগবে, একটা অ্যানেক্সার আছে, একটা হচ্ছে ফর্মেট আছে, যেখানে তুমি বলবে যে আমি উপরে যত কিছু সাবমিট করেছি বা এই যে এগুলো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে রয়েছে, যেগুলো আমি এগুলোকে দেখে শুনে পরেই সাবমিট করছি, একটা সিগনেচার করার পর ফটো চিটকিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি এবারে এগুলো কেমনভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে সব কিছু লিস্টগুলো আমি লিখে রেখেছি, তোমরা লিস্টগুলোকে এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, সবচেয়ে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানেক্সাস সি লেখা রয়েছে। আমি বারবার বললাম যে অ্যানেক্সাস সিটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের কোনো কিছু করতে চাইছো, পরীক্ষায় বসছো বা ইন্টারভিউ দেবে কিছু করছো, তারা অ্যানেক্সাস সি করবে। সিমিলার ওয়েতে উপর দিকে তোমরা যদি যাও, এই পিডিএফটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবে, কারণ এই পিডিএফটা তোমাদের দরকার। তবে একটা জিনিস মাথায় রাখবে যে হচ্ছে তোমাদের নতুন হচ্ছে এপ্রিল মাস শুরু হচ্ছে, নতুন যদি কোনো নোটিফিকেশান বেরোয় সেই নোটিফিকেশানে যদি নতুন কোনো পিডিএফ দেয় সেই নতুন পিডিএফটাই আমি তোমাদেরকে পরে আপডেট করে দেবো, তো একটু ভালোভাবে চেক করে নেবে পরবর্তী সময় বা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে আমি বলে দেবো যে নতুন যদি কোনো আপডেট দিয়েছে এই বছরের জন্য, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, সেটা আমরা বলে দেবো। কারণ এটা আমি 31 মার্চ ভিডিওটা বানাচ্ছি, কালকের থেকে নতুনভাবে অ্যাপ্লাই শুরু হবে, তার জন্য একবার তার আগে দেখে নেবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে অ্যানেক্সার ডি, অ্যানেক্সার ডিটা হচ্ছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন হচ্ছে ইয়েতে বসবে, অ্যানেক্সার সিটা হচ্ছে যারা স্টেট গভর্নমেন্টের। ফর্মেটটা একই, শুধুমাত্র উপরটাতে লেখাটা একটু আলাদা, আর একটু অল্প পার্থক্য আছে, যেখানে একটা সার্টিফিকেট নাম্বার থাকে, ডেট থাকে, ভ্যালিড ফর দ্য ইয়ার, ইয়ারটা লেখা থাকবে, তোমার নিজের নাম লেখা থাকবে, তোমার বাবা মায়ের নাম লেখা থাকবে, পোস্ট অফিস, তোমার অ্যাড্রেস আর লেখা থাকবে, এখানে সব কিছু থাকবে, যে তোমার 8 লাখের নিচে ইনকাম রয়েছে, তুমি এই যে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ছো, তারপরে এইখান থেকে তোমার সাইন থাকবে, অথরি যে দিচ্ছে তোমার অথরিটি সাইন থাকবে, এখানে তোমার একটা ছবি ছিটানো হবে, দিয়ে এখানে তোমাকে ডেজিগনেশন আরে তোমার যে হচ্ছে দেবে সে সিলারে স্ট্যাম্প দিয়ে পর তোমাকে দেবে, এটি হচ্ছে তোমার ইডব্লিউএস সার্টিফিকেট হবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমার ইডব্লিউএস সার্টিফিকেটটা। এরপর তোমাকে একটা জিনিস দেখতে হবে, যে তুমি ইডব্লিউএস সার্টিফিকেটটা ফিল আপ করছো, তার জন্য তোমাকে সবচেয়ে প্রথমে অ্যানেক্সার এটা ফিল আপ করতে হবে, তারপরে অ্যানেক্সার বি ফিল আপ করতে হবে। তো অ্যানেক্সার এতে তোমাকে নিজের নিজের নাম লিখতে হবে, আধার নাম্বার লিখতে হবে, তোমার ফাদার্স বা মাদার্সের নেম, তার আধার নাম্বার, ডেট অফ বার্থ লিখতে হবে, ওখানটাতে একটা ছবি চিপকাতে হবে। তাহলে দুটো আমরা কালার ফটো বলে দিয়েছিলাম, দুটো কালার ফটো, একটা ওইদিকে লেগে গেলো, একটা এইদিকে লেগে গেলো, দুটো কালার ফটো ঝামেলা চুকে গেলো। তোমার নিজের ভিলেজ, ওয়ার্ড, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তোমার অ্যাড্রেসটা দেবে, তোমার যে অ্যাড্রেসে তোমার জন্ম হয়েছিল সেখানে তুমি যেখানে জন্মেছিলে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেটেও লেখা থাকবে, সেখান থেকে তুমি তোমার জন্মের সব কিছু লিখে দিলে, যে কোথায় জন্মেছিলে, ওয়ার্ড কি, পোস্ট অফিস কি যদি থাকে দেখবে, বা গ্রাম পঞ্চায়েত কি, জিপি মানে গ্রাম পঞ্চায়েত কি সেটা লিখে দিলে, পিনকোড কি সেটা তুমি লিখে দিলে। এরপর তোমার কি, যে তুমি জন্মেছিলে একটা অন্য জায়গায় কিন্তু এখন আছো একটা অন্য জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে আদার অ্যাড্রেসের জায়গাতে তুমি সেটা লিখে দেবে। ন্যাশনালিটি কী, রিলিজিয়ান কী, কাস্ট কী, এই কাস্টের জায়গাতে তোমাকে কী লিখতে হবে, আনরিজার্ভড কী লিখতে হবে, আনরিজার্ভড কাস্ট লিখতে হবে, তোমাকে অবশ্যই মনে রাখবে। ন্যাশনালিটি লিখলে, রিলিজিয়ান লিখলে, আনরিজার্ভড কাস্ট লিখলে, জেন্ডারটা তোমাকে লিখতে হবে, মেল ফিমেল যেটা বটো তুমি সেটা তুমি লিখবে। এরপর তোমাকে রেফারেন্স দিতে হবে, যে তোমার বাড়ির কাছাকাছি প্রতিবেশী যারা রয়েছে তাদের নাম দিতে হবে, দুজনের নাম দিতে হবে, ফার্স্ট রেফারেন্স দিতে হবে তার নাম আর তার অ্যাড্রেস, সেকেন্ডে তার নাম তার অ্যাড্রেস, তোমার বাস পাড়া প্রতিবেশী যে কোনো একজনকে নাম আর অ্যাড্রেস দিয়ে দেবে, যে কোনো বাড়ির পাশাপাশি যে কোনো কেউ থাকুক তার নাম আর অ্যাড্রেস দিয়ে দেবে। কী জন্য, যদি কোনোদিনও তাদের সন্দেহ হয় তো তারা হচ্ছে এদের কাছ থেকে ভেরিফাই করে নেবে, যে হচ্ছে আদৌ কি তারা এরকম সত্যিকার এরকম অবস্থা, আরে তো এগুলো ভেরিফাইয়ের জন্য রেফার দেওয়া থাকে, তবে কোনোদিনও এইসব করে না, অত সময় নেই গভর্নমেন্টের, বিশাল কিছু সন্দেহ হলে তখন করে, আদারওয়াইজ দিয়ে রাখতে হয় তাই দিয়ে রেখেছে। ওকে, আচ্ছা, তো তোমাকে এইখানে হচ্ছে
দেখতে হবে যে তুমি অন্য কোনো স্টেট থেকে বা অন্য কোনো মানে কান্ট্রির থেকে মাইগ্রেট করে এসছো কি, মানে অন্য কোনো স্টেট থেকে এসছো ওয়েস্ট বেঙ্গলে, সেটার জন্য ইয়েস বা নো করবে। তোমার ডোমিসিয়াল স্ট্যাটাসটা তোমাকে দিতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে তুমি রয়েছো, তোমার অ্যাড্রেস দিতে হবে নিজস্ব, ইনকামের ব্যাপারে এখানে চলে আসি। দেখো তোমাকে সবারকার ফ্যামিলির ইনকাম নিজের যদি থাকে নিজের প্যান নাম্বার দেবে, যদি থাকে দেবে, না থাকলে দেবে না। স্যালারি বিজনেস এগ্রিকালচার থেকে কত আসছে, প্রফেশন থেকে কত আসছে বা আদার্স কোনো কিছু থেকে যদি আসছে সেটা লিখতে হবে। ধরো তোমার বাবা হচ্ছে, তোমার বাবার প্যান নাম্বার দিলে কত স্যালারি সেটা লিখলে, ঠিক আছে। তো তোমার বিজনেসের থেকে যদি আসছে কোনো কিছু সেটা লিখবে, যদি কোনো এগ্রিকালচার থেকে আসছে সেটাও লিখবে, বা যদি আদার্স কিছু থেকে আসছে সেটা লিখবে। সবার কাছে যদি যদি কেউ থাকে, তোমার যদি কেউ স্পাউস রয়েছে মানে হাজবেন্ড রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাকে তার লিখতে হবে, তার সেরকমভাবে ডিটেলসগুলোকে ফিল আপ করতে হবে। যদি না থাকে ব্ল্যাঙ্ক থাকবে, যদি থাকে তাহলে ফিল আপ করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? যদি তোমার কোনো ভাই বোন থাকে যার হচ্ছে তোমার 18 বছরের থেকে বয়স কম রয়েছে, তাদেরও কিন্তু এখানে সব ডিটেলস লিখতে হবে, ঠিক আছে। বিলো হচ্ছে 18 বছরের থেকে যদি তোমার বয়স কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে। যদি তোমার চাইল্ড কেউ থেকে থাকে, তোমার নিজের ধরো বিবাহিত, তোমার কেউ ছেলে বা মেয়ে হয়েছে, সেই চাইল্ডেরও ডিটেলস কিন্তু এখানে তোমাকে লিখতে হবে একটা ইডাব্লিউ সার্টিফিকেট করার জন্য। এত কিছু ঝামেলা আছে সেগুলোকে লিখতে হবে। যদি তোমার একটা চাইল্ড থাকে একটা লিখবে, দুটো থাকলে দুটো লিখবে, তিনটা থাকলে তিনটা লিখবে, সেরকমভাবে গ্যাপ দেওয়া আছে, তোমরা লিখতে পারবে। ওকে, আচ্ছা, ফ্যামিলির যে মেম্বার তার হচ্ছে এগ্রিকালচার ল্যান্ডের ব্যাপারে এবারে লিখতে হবে। ধরো তোমার বাবার নামে এত এরিয়া আছে, এত একর এরিয়া আছে, আর তার লোকেশন মানে কি খতিয়ান নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমাদের বাবা মারা জানে, সেই খতিয়ান নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। যদি তোমার মায়ের নামে থাকে মায়ের নামে লিখতে হবে, যদি তোমার হাজব্যান্ডের নামে থাকে হাজব্যান্ডের নামে লিখতে হবে। যদি 18 বছরের থেকে কম বয়স তোমার কোনো ভাই বোনের নামে কোনো জমি লিখে রেখেছো, দিয়ে রেখেছো বা জমিটা তার নামে করে রেখেছো, সেটাও কিন্তু লিখতে হবে। তার সাথে তোমার যদি কোনো ছেলে বা মেয়ে হয়েছে 18 বছরের থেকে কম বয়স, তাদের ক্ষেত্রেও কিন্তু যদি তার নামে কোনো জমি জায়গা কিনে রেখেছো বা জমি জায়গা তার নামে করে রেখেছো, সেগুলোর ডিটেলস কিন্তু এখানে পুট করতে হবে। ফ্যামিলি মেম্বার যেটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, যদি তুমি কোনো ফ্ল্যাটে থাকো তো ফ্ল্যাটের লোকেশন আর দিতে হবে, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে না রয়েছে, সেটা তোমার এখানে একটা ফ্ল্যাট থাকতে পারে, ওইখানে একটা ফ্ল্যাট থাকতে পারে, সেইখানে একটা ফ্ল্যাট থাকতে পারে, সবকে এখানে দিতে হবে। কিন্তু যদি না থাকে পুরো ব্ল্যাঙ্ক থাকবে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এরপর হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল প্লট হচ্ছে মিউনিসিপ্যালিটির আন্ডারে, তোমার যেখানে যেখানে তোমার বাস্তু রয়েছে সেই বাস্তুটা তোমাকে লিখতে হবে। আগেরটা কৃষি জমি ছিল, এটা হচ্ছে বাস্তুতে আসছে। বাস্তুটা কার নামে কত কী রয়েছে সেটা তুমি লিখবে। যদি তুমি মিউনিসিপ্যালিটির আন্ডারে না হও, তুমি যদি পঞ্চায়েতের আন্ডারে হয়, পঞ্চায়েতটা তার নিচে লিখতে হবে যে রেসিডেন্সিয়াল প্লট আদার দেন দ্য মিউনিসিপ্যালিটিস। মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি না হয়ে থাকো তাহলে এখানে লিখবে। যেগুলো যেগুলো আন্ডারে তুমি নও সেগুলোকে ব্ল্যাঙ্ক থাকবে, পুরো ফাঁকা থাকবে। তুমি যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকো তাহলে এটাতে লিখবে। মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকলে আগে যেটা করেছিলাম এই এর উপরের দিকে যেটা ফর্মেটটা ছিল, এই রেসিডেন্সিয়াল প্লট নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, তাহলে মিউনিসিপ্যালিটিতে হবে তোমার, ঠিক আছে। এরপর তোমার এই জায়গাটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখানে হচ্ছে তোমার নিজের সিগনেচার থাকবে, এখানে ডেট থাকবে। যদি তোমার বয়স 18 বছর থেকে কম হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি মাইনর হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার গার্জেনের সিগনেচার এখানে লাগবে। ওকে, তোমার সিগনেচার হবে না, তোমার গার্জেনের সিগনেচার হবে যদি তোমার বয়স 18 বছরের থেকে কম হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি মাইনর হয়ে থাকো। এরপর এখানে যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ্ট যেটা রয়েছে, যেটা আমরা বলছিলাম যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যেটা করাতে হবে, তো সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে একটু দেখে নাও। সেখানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আরে দেবে, এখানে তোমার অ্যাপ্লিকেশনের নেম লিখবে, ফাদার্স নেম লিখবে, এখানে স্ক্যান একটা ফটোগ্রাফ তোমাকে দিতে হবে। তারপর তোমাকে এই যে এইখানে তোমার যেগুলো রয়েছে, যে বিডিও এসডিওর কাছ থেকে বা তুমি DWOর কাছ থেকে কলকাতা অফিসে যেটা হয়ে থাকে কলকাতা মিউনিসিপ্যালিটির, তো সেইখান থেকে তুমি রেকর্ড নিতে পারবে। ব্যাস্ট, তাহলে হচ্ছে তুমি এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়ে দিলে হয়ে গেল। এরপর তোমাকে নিচের দিকে হচ্ছে, এটা হচ্ছে একটা ডিক্লিয়ারেশন ফর্ম আছে, সেই ডিক্লিয়ারেশন ফর্মটাতে যে তুমি হচ্ছে তোমার ইনকামটা, এই ফ্যামিলির যে ইনকাম বা তোমার এই এত স্কোয়ার ফিটের মধ্যে ঘর, ফ্যামিলির ইনকাম 8 লাখের থেকে কম, তুমি যে শিডিউল কাস্ট এর মধ্যে পড়ছো না, এসসি এসটি বা ওবিসির মধ্যে পড়ছো না, তুমি কিসের মধ্যে পড়ছো, তুমি হচ্ছে আনরিজার্ভ কাস্টের মধ্যে পড়ছো, তো সেই হিসাবে এইখানটাতে লিখতে হবে বিলং টু আনরিজার্ভ কাস্ট, সেটা লিখে দিলে ব্যাস। তাহলেই এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে তোমার নিজের সিগনেচার হবে যদি 18 বছর বয়স হয়ে যায়, যদি তোমার 18 বছর বয়স না হয় তাহলে তোমার গার্জেনের সিগনেচার হবে। তাহলে এই পুরোটা কমপ্লিট হয়ে গেল। অ্যানেক্সা সিটা কিসের জন্য বললাম, যে যারা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা দেবে তাদের জন্য, আদারওয়াইজ কি যে তোমাকে অ্যানেক্সা ডিটা করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। এটা পুরো প্রসেস ছিল, এগুলোকে নিয়ে গিয়ে পরে তোমার নিকটবর্তী বিডিও অফিস এসডিও অফিসে সাবমিট করতে হবে। এত এত কিছু ডকুমেন্টস, সেগুলো নিয়ে গিয়ে পরে সাবমিট করবে। সবচেয়ে ভালো হয় এগুলো যেগুলো বললাম সেগুলোকে শুনলে রেডি করতে শুরু করো, তার সাথে সাথে একবার বিডিও অফিসে গিয়ে পরে খোঁজ নিয়ে নেমেছি যেগুলো এগুলো রেডি করছি ঠিকঠাক আছে তো নাকি আরও কিছু দিতে হবে, না হয়তো আবার করলে রিজেক্ট হয়ে গেলো, আবার ফেরত আসবে, আবার করতে হবে, তো সেই ঝামেলার থেকে একবার রেডি করো। যে জিজ্ঞেস করে নেবে যে আবার দেখবে যদি কিছু ভুলভ্রান্তি থাকে, নতুনভাবে একবারেই দেবে, একবারেই সাবমিট করবে, পেয়ে যাবে। বুঝতে পারা গেল আশা করি পুরো প্রসেসটা। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ এটা জানাটা সকলের অত্যন্ত জরুরি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।